এই যে ঠুঙ্গা বানাইছেন না 10 টাকার, আপনি এটাতেই হচ্ছে আমার 100 টাকা দিবেন? এবার 400 টাকা দিব কেন? কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাদাম বিক্রি করেন আর কি আছে? বুট কত করে বাদাম? এই ঠোঙ্গা বানায় রাখছেন আলাদা আগেই, এগুলো তো 10 টাকার দেন। ও 10 টাকার ঠোঙ্গাতে আমাকে 100 টাকার মিলাই দেন। কয় টাকার এখানে? আরে না, আপনি বুঝেন না বিষয়টা, আমি আপনাকে বুঝিয়ে বলি। মানে এই যে ঠোঙ্গা বানাইছেন না 10 টাকার, আপনি এটাতেই হচ্ছে আমার 100 টাকা দিবেন? এবার 400 টাকা দিব কেন? আর না হইলে এইটা আমার কাছে 100 টাকা বিক্রি করতে হবে। কোনটা করুন বলেন? এটার মধ্যে 100 টাকা দিবেন আর না হয় যে 10 টাকা এটাই আমার কাছে 100 টাকা বিক্রি করতে হবে। আর আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। হ্যাঁ না না, ওই যে আপনি বানাইছেন না, আমি তো ওইটার কথাই বলতেছি। আপনার বাসা কোথায়? কয় টাকার বাদাম নিয়ে আসছেন আজকে? এই কেজি কত করে? 300 টাকা। এই সারাদিন বিক্রি করলে আনুমানিক কত টাকা থাকবে আপনার? এই সারাদিন বাদাম বিক্রি করলে 250 টাকা। আপনার বাসায় কে কে আছে? বাসা আছে মানে ছেলে মেয়ে আছে? আমার দারে নেই। আপনারা দেখে না নাকি? এখন এই বাদাম বিক্রি করেন কতদিন যাবৎ? দুই মাস। আচ্ছা দেন আমাকে বাদাম দেন আপনি, এই যে এটা দিয়ে বাদাম দেন। কিন্তু এটা এটার দাম কিন্তু 100 টাকা, রাজি? আমি আবারও আপনারা বুঝে বলি, এটাই আমি নিমু কিন্তু এটা 100 টাকা, রাজি আছেন? আপনার সারাদিনে হচ্ছেন 200-250 টাকা লাভ হয়, তাই তো? আরেকটা দেন। আচ্ছা এই দুইটা ধরেন, একটা আপনার, একটা আপনাকে দিলাম আমি, হ্যাঁ আরেকটা আমি নিতেছি। এইটা হচ্ছে আপনার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাদাম খাবেন? কি খাবেন? ভাত খাবেন? আচ্ছা একটু দাঁড়ান, একটু দাঁড়ান আপনি, এই নেন। তাইলে আজকে সারাদিনে যা বিক্রি করতেন যা লাভ হইতো মোটামুটি 250 টাকা দিলে সমান সমান হয়, ঠিক আছে? বাদাম কিন্তু আপনাকে একটা আমি কিনে দিচ্ছি, আর এটা আমার। আড়াইশো টাকা দিচ্ছি।
ঠিক আছে তাহলে আপনার 10 টাকার বাদাম আমি কিনলাম কত টাকা দিয়া আচ্ছা দাদা আসি ভালো থাকেন দোয়া রাখেন আসসালামু আলাইকুম